হ্যালো ফ্রেন্ড, এই চকলেট দিয়ে গিফট বক্স তৈরি হবে, চলো দেখা যাক কিরকম হয়। প্রথমে এরকম একটা বাক্স নেওয়া হবে, এই ঝুড়ি ঝুড়ি কাগজের মতো এগুলো দেওয়া হবে, তার উপর এই একটা হালকা পঞ্চ টাইপের বসানো হবে। এই ম্যাডামই আজকে গিফট প্যাকেটটা তৈরি করবে, হালকা অয়েল পেপার দিয়ে, এটা হচ্ছে পিঙ্কিশ কালার হালকা, এটা দিয়ে। এখন দেখতে পাচ্ছ কি তৈরি হবে বলবো না, এখন তোমরাই দেখতে পারবে। দেখো হয়ে গেছে, একটা চাইনিজ পাখার মতো তৈরি হয়ে গেছে। দুটো পেপার দিয়ে করা হয়েছে। তারপর এই দুটো কাঠির মাধ্যমে স্ট্যাপলার দিয়ে আটকানো হবে। এই কাঠি দুটো জয়েন্ট করে তারপর দেখো কি করা হয়। জয়েন্ট করে ওই ফোমটার মধ্যে দিয়ে দিয়েছে, আর এটা দিয়ে কি বানানো হবে তোমরাই দেখো। তারপর এই চকলেটে এই দুটো কাঠি বসিয়ে এই ফোমটার সাথে অ্যাটাচ করা হবে। আর আগে যেগুলো দেখলে সেটা হচ্ছে ফুল তৈরি হবে, এই যে এগুলো ছোট ছোট যেগুলো করা হয়েছে ওগুলো দিয়ে ফুল তৈরি হবে। তার আগে এখানে বসিয়ে নিচ্ছি ডিয়ারি মিল্ক, তারপরে হচ্ছে কি কিটক্যাট দিয়ে সাজানো হবে। মানে যার যেরকম ইচ্ছে হয় সেরকমভাবেও অন্য চকলেটও ব্যবহার করতে পারে। এখানে যে কাস্টমারটা বলেছিল সে দুটো চকলেটের নাম বলেছিল, এই দুটো চকলেট দিয়ে গিফট তৈরি করে দিতে, সেই হিসেবেই তৈরি করা হচ্ছে। ইচ্ছে হলে অন্য চকলেট দিয়েও আরও সুন্দরভাবে সাজানো যায়, কিন্তু যে বলেছিল সে এই দু ধরনের চকলেট দিয়ে সাজাতে বলেছিল গিফট প্যাক।
মোটামুটি তৈরি হয়ে গেছে। আর যেগুলো ভাঁজ করা হচ্ছিল সেটা এখন দেখো ফুল তৈরি করে দিচ্ছে, ফুল দিয়ে সাজিয়ে দেবে। খুব সুন্দর আর খুব ইজি তৈরি করা। যদি তোমাদের মনে হয় তোমরাও বাড়িতেও তৈরি করতে পারবে এইভাবে। আজকের মতো এখানেই ভিডিওটা।